আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। আমি ডাক্তার ফাইজুল হক। ইউটিউবে আমরা অনেক তথ্য পাই, বিভিন্ন ধরনের তথ্য। আমিও তো তথ্য দিই, মেডিকেল তথ্য। এখানে সত্য তথ্য, মিথ্যা তথ্য যাচাই করাটা একটু কঠিন। আমি আজকে আলোচনা করব কিভাবে আমরা মেডিকেলি কিছু তথ্যগুলোকে আমরা যেন বুঝতে পারি কোনটা সঠিক আর কোনটা মিথ্যা। এখন আমাদের তথ্যের সোর্স যেমন অনেক অনেক উন্মুক্ত, গুগল আছে, ইউটিউব আছে, তারপরে আরও সার্চ ইঞ্জিন অনেকগুলো আছে, উইকিপিডিয়া আছে, আরও অনেক কিছু আছে, তাই না? আমরা বিভিন্ন জার্নালকে পড়ে ফেলতে পারি। তো বন্ধুরা, মাথায় রাখতে হবে যে আমরা সঠিক তথ্য যেমন পাই, তেমনি ভুল তথ্যও আমরা পাই। এই সঠিক তথ্য ভুল তথ্যের দোটানায় পড়ে আমরা সিদ্ধান্তহীনতায় ভুগি যে আমরা কোন তথ্যটাকে সহজভাবে গ্রহণ করব। আমি একটু আপনাদের ধারণা দেবো যাতে আপনাদের সহজভাবে গ্রহণ করাটা সহজ হবে। যেমন শারীরিকভাবে, মানে কি বলা যায় যে আমরা মেডিকেল তথ্য যেগুলো আমরা পাবো, ধরি ন্যাচারাল কিছু মেডিসিনের অনেকগুলো সাইড আছে, অনেকগুলো চ্যানেল আছে, তো আমরা কিভাবে বুঝবো, তাই না? প্রথম কথা হচ্ছে যে যদি গাছপালা ব্যবহার করতে চাই, কোনো হার্বস ব্যবহার করতে চাই, মাথায় রাখেন, যদি কোনো হার্বস ব্যবহার করতে চাই, যেমন হার্বস কি, রসুনের কথা বললাম, এটা একটা হার্বস, ঔষধি ভেষজ, কালোজিরার কথা বলি, এগুলো ঔষধি ভেষজ, পেঁয়াজের কথা বলি, ঔষধি ভেষজ, আমরা যে এগুলো বলি এগুলো সব ঔষধি ভেষজ। তো বাংলাদেশে ঔষধি ভেষজ নিয়ে কি যে কেউ কথা বলতে পারে? ঔষধি গুণ আছে যে গাছপালায়, এগুলো নিয়ে কি যে কেউ কথা বলতে পারে? নাকি না যে এক্সপার্ট, যে এ বিষয়ে পড়াশোনা করছে সে বলতে পারে, বলেন তো? যে কোনো চ্যানেলে যাওয়ার আগে দেখতে হবে যার কাছ থেকে তথ্যটি পাচ্ছি তার এই বিষয়ের উপরে পড়াশোনা আছে কিনা, কোয়ালিফাইড কিনা। যত আমরা ন্যাচারাল মেডিসিন বলি, যত গাছপালা নিয়ে কথা বলি, যত টিপস বলি, আমরা বাসায় এটা খেতে চাই, ওটা খেতে চাই, এর মাধ্যমে এটা খেতে চাই, আমরা বলি যে ঠিক আছে আপনি পেঁয়াজ খান বেশি করে, আমরা বলি মধু খান, আমরা বলি কালোজিরা খান, বা আমরা বলি যে খেজুর খান, আমরা বিভিন্ন উপদেশ আপনাদের দেই। তো আগে দেখতে হবে যে উপদেশ যে দিচ্ছে, মানে যাচাই করার যে আমার সঠিক তথ্য পাবো কার কাছ থেকে, এর জন্য বললাম যে উপদেশ যে দিচ্ছে তার এডুকেশন, সে কি এই বিষয়ের উপর পড়াশোনা করছে কিনা। মাথায় রাখেন গাছপালা নিয়ে, ঔষধি ভেষজ নিয়ে, ঔষধি হার্বস নিয়ে কথা বলার জন্য বাংলাদেশে যে শিক্ষা আছে এই শিক্ষাটা হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে ইউনানি, একটা হচ্ছে আয়ুর্বেদিক। ইউনানিতে যারা পড়াশোনা করে, ইউনানির আবার দুইটা কোর্স আছে, একটা হচ্ছে DUMS ডিপ্লোমা ইন ইউনানি মেডিসিন অ্যান্ড সার্জারি, আর একটা হচ্ছে DUMS ব্যাচেলর ইন ইউনানি মেডিসিন অ্যান্ড সার্জারি। এরা গাছপালা নিয়ে পড়াশোনা করে, ঔষধি গাছপালা নিয়ে কিন্তু যারা বোটানির ছাত্র তারাও তো পড়ে, বাট এরা পড়ে কি যে একটি গাছের, একটি হার্বসের, একটি ভেষজের কি ঔষধি গুণ আছে, এই ঔষধি গুণটাকে আমরা কিভাবে মানুষের কোন রোগের জন্য প্রয়োগ করতে পারি, একটা মানুষের জন্য কতটুকু ডোজ, কিভাবে খাবে, কোন মানুষের জন্য উপযোগী, এগুলো তারা পড়ে আসে। এরকম ইউনানি যারা আছে তারাও পড়ে, আবার যারা আয়ুর্বেদিতে আছে তারাও পড়ে। আয়ুর্বেদিতে আছে হচ্ছে DAMS ডিপ্লোমা ইন আয়ুর্বেদিক মেডিসিন অ্যান্ড সার্জারি, DAMS ব্যাচেলর ইন আয়ুর্বেদিক মেডিসিন অ্যান্ড সার্জারি। এই দুইটি কোর্স হচ্ছে বাংলাদেশের। এই যে আপনারা টিপস পান বিভিন্ন, এটা খান ওটা খান, এই যে কাশি হচ্ছে তুলসী পাতা খান, আপনার জন্য ডোজ এতটুকু, এই বিষয়গুলো বলার ক্ষমতা বা অধিকার রাখে, কারণ তারা এই বিষয়টার উপরে পড়াশোনা করছে। তারা এই বিষয়ে পড়াশোনা করার পরে স্বাস্থ্য মন্ত্রণালয়ের আন্ডারে যে বোর্ড হোক বা যে অধিদপ্তর হোক, তাদের কাছ থেকে তারা রেজিস্টার্ড প্রাপ্ত এই প্র্যাকটিস করার জন্য। তাহলে আমরা যার কাছ থেকে এই তথ্য শুনব, অবশ্যই তাকে এ বিষয়ের উপরে কি কি হতে হবে, তাকে প্রপার এডুকেটেড হতে হবে, শিক্ষিত হতে হবে। আন্দাজে একজন আসলো, বলে দিল বাজারে কত বই পাওয়া যায়, বই দেখলো, মুখস্থ করলো, ইউটিউবে বলে দিল, বাট এটা কি আসলে সত্যি সত্যি আমার জন্য উপকার করবে না ঝামেলা করবে, এটা একটু বুঝতে হবে, এটা একটু বোঝার দায়িত্ব আছে। এটা গেল একটা। দুই নম্বর হচ্ছে যদি কোনো তথ্য পান, এমন এই আমার টিপস আপনাকে 100% ভালো করে দেবে, এই টিপসে একদিনের মধ্যে এটা হয়ে যাবে, এই টিপসে 7 দিনের মধ্যে এই হয়ে যাবে, পান পাতার সাথে আপনি তেল মিশাইয়া পেনিসের সাথে পানিতে রাখেন, 3 দিনের মধ্যে পেনিস এত বড় হয়েছে, বিশাল বড় হয়েছে, একজন কান্দে নিয়ে আসবে, এ টাইপের উদ্ভট ম্যাজিক গ্যারান্টিযুক্ত কোনো তথ্য যদি কোথাও থেকে পান, মনে করতে হবে পুরোটা ভুয়া, পুরোটা ফালতু। আবার আসি, যদি কোনো মেডিসিন বিষয়ক তথ্য পান,
বাংলাদেশে এই যে আমরা ইউনানি আয়ুর্বেদিক এই যে মেডিসিনের কথা বলি বা ন্যাচারাল মেডিসিনের কথা বলি, এই মেডিসিন তৈরি করার জন্য নিজের মন মতো তৈরি করা যায় না, এর জন্য আলাদা সরকারিভাবে প্রকাশিত দুইটা ফর্মুলারি বই আছে। ফর্মুলারি মানে হচ্ছে যার ভিতরে লেখা থাকবে কোন রোগের জন্য যে ওষুধগুলো আছে, এই ওষুধগুলো তৈরির পদ্ধতি, এটা হচ্ছে ফর্মুলারি। এর ভিতরে একটা হচ্ছে বাংলাদেশ ন্যাশনাল ইউনানি ফর্মুলারি, আর একটা হচ্ছে বাংলাদেশ ন্যাশনাল আয়ুর্বেদিক ফর্মুলারি। আমি ন্যাচারালের কথা বলছি, ইউনানি আয়ুর্বেদিক বাট হোমিও আছে বা অ্যালোপ্যাথিক আছে, এগুলো আলাদা, প্রত্যেকটারই ফর্মুলারি আছে। এই ফর্মুলারি অনুযায়ী মেডিসিনের কথা বলতে হবে। যেমন আমরা মাঝে মাঝে বলি আপনি মাজুন মুগাল্লিসটা খেতে পারেন বা আর্দে খোরমাটা খেতে পারেন, প্রত্যেকটা কিন্তু ওই ফর্মুলা থেকে বলা। আন্দাজে আমি একটা ফর্মুলা বানাইয়া আপনাদেরকে দিয়ে দিলাম, ঝামেলা আছে। আবার হার্বসের ক্ষেত্রে আছে কম্পাউন্ড হার্বস, সিঙ্গেল হার্বস। এই সিঙ্গেল হার্বস যে আমি কোথা থেকে পাবো, এটা এটা পাইতে হয় হলো ম্যাটেরি আমেরিকা থেকে। এই যে বলি কালো জিরে এই কাজ করে, ত্রিফলা এই কাজ করে, ত্রিফলা নিয়ে আমার একটা ভিডিও আছে, আমি বললাম কিভাবে যে এত 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 রোগের কাজ করে, কারণ হচ্ছে এগুলো বর্ণনা যেগুলোর ভিতরে যে বোর ভিতরে সেটা হলো ম্যাটেরি আমেরিকা। যখন এই যে কোর্সগুলোর কথা বললাম, এই কোর্সের ভিতরে এগুলো পড়ানো হয়, ওইখানেই থাকবে একটা মানুষের জন্য সহনশীল রোগ। এই গেল হচ্ছে দুইটা পয়েন্ট। এক নম্বর হচ্ছে সে মানে এডুকেটেড পার্সন কিনা, যার কাছ থেকে আমি তথ্য জানছি সে কি এই বিষয়ের উপরে পড়াশোনা করছে কিনা সঠিক নিয়মে, বাসায় বসে পড়াশোনা না, একদম ওই কলেজ ভার্সিটি বা এই টাইপের যে মেডিকেল কলেজে গিয়ে বসে পড়াশোনা করছে কিনা, সিস্টেমেটিক ওয়েতে পড়াশোনা করছে কিনা, এক। দুই নম্বর হচ্ছে এখানে আজগুবি কিছু কথা বলা আছে কিনা, যেমন এটা মালিশ করেন তিন দিনের মধ্যে বিশাল বড় হবে, বা এটা মুখে দিয়ে সেক্সুয়াল ইন্টারকোর্স করেন ঘন্টার পর ঘন্টা সেক্স করতে পারবেন, আছে না কিছু হেডলাইন ইউটিউবে? এগুলো হচ্ছে উদ্ভট কথা। এই উদ্ভট কথাগুলো আছে কিনা তাহলে মনে করতে হবে এটার ভিতরে ঘাপলিং আছে। তিন নম্বর হচ্ছে যে বলছে তার চেহারা আপনারা দেখছেন কিনা। ডাক্তার কখনো লুকাইয়ে কথা বলবে না, কারণ ভয়ের কি আছে, ভাই আমি তো সঠিক তথ্য বলছি, তারপর মানুষপত্র আমার দু একটা ভুল মিসিং হয়ে যেতে পারে, এটা ভিন্ন জিনিস। তবে ডাক্তার কখনো বড় ধরনের ভুল তথ্য দেবে না, বা এ বিষয়ে যারা এক্সপার্ট বড় ধরনের ভুল তথ্য দেবে না, তারা চেষ্টা করবে সঠিক তথ্য দেওয়ার জন্য। যদি দেখেন না মুখ দেখা যাচ্ছে না, কিছুই দেখা যাচ্ছে না, বার্ষিক শুধু তথ্য দিয়ে যাচ্ছে, অথবা মানে কি বলা যায় ডিসপ্লেতে আপনার স্ক্রিন রেকর্ড করে করে দিচ্ছে, অথবা দেখছেন যে মানে বিভিন্ন রেকর্ডগুলো বাঁচছে আর বিভিন্ন হার্বসগুলো দেখাচ্ছে, অথবা দুই হাত দেখাচ্ছে বিভিন্ন জিনিস তৈরি করে করে আপনি ই করেন, হ্যাঁ, এবং তার ঠিকানা নাই, তার সাথে আপনি সরাসরি ফোনে যোগাযোগ করতে পারছেন না, তার সাথে আপনি ফিজিক্যালি কথা বলতে পারছেন না, মনে করতে হবে এখানে কিছু ঝামেলা আছে। সরাসরি যদি যোগাযোগ কেন করতে পারবেন না আপনি, চাইলে তো সরাসরি যোগাযোগ করা যায় নাকি? হ্যাঁ, কোথায় বসে, যদি সে ডাক্তার হয় বসেই তার চেম্বার থাকবে, চেম্বারে দেখা করা যাবে, তার একটা ঠিকানা থাকবে, তার মোবাইল নাম্বার থাকবে, তার সাথে কথা বলা যাবে, তার মোবাইলে যে কোনো সময় যদি ফ্রি থাকে ফোন দিয়ে যে কোনো বিষয়ে পরামর্শ নেওয়া যাবে, কোনো সমস্যা নাই। তার মানে হচ্ছে নিজেকে লুকিয়ে কথা বলা, নিজেকে যদি লুকানোর মধ্যে কয়েকটা জিনিস থাকে, এক নম্বর যে বিষয়টা থাকে সেটা হচ্ছে যে না আমি এ বিষয়ে এক্সপার্ট না, অনেক আছে কম্পিউটার স্ক্রিনে পড়তে থাকে, কারণ অনেক তথ্য এখন আছে, সার্চ দিল একটা বিষয় স্ক্রিনে থাকে পড়তে থাকে, তার মানে আমরা কি বুঝলাম তিনটা। এখন আসেন চার নাম্বার, চার নাম্বার পয়েন্টটা হচ্ছে মাথায় রাখতে হবে যে তথ্যগুলো আমরা জানছি এই তথ্যগুলো যাচাই করার কোনো উপায় আছে কিনা, রেফারেন্স কোথায়, কোথা থেকে আমি পেলাম, ওই ভদ্রলোক কোথা থেকে পেল, আমি যেন কমেন্ট করে হোক যে কোনোভাবে হোক জানতে পারি যে এই যে তথ্যটা, এই তথ্যটা কি সত্যি সত্যি, আমি যদি আরো আরো বিভিন্ন জায়গায় সার্চ দেই, হ্যাঁ বুঝলাম যে ইউটিউবে যে কথা বলছে তার সাথে আমি যোগাযোগ করতে পারলাম না, বাট এই তথ্যটা যদি আমি সার্চ দেই, গুগলে সার্চ দেই, বা বিভিন্ন এ বিষয়ে যে এক্সপার্ট তার সাথে যদি পার্সোনাল জিজ্ঞেস করি, যারা এই বিষয়ের উপরে পড়াশোনা করছে, পার্সোনাল যদি জিজ্ঞেস করি যে ভাই অমুকে তো বলছে যে কালো জিরাটা খেলে এই হয়, সত্যি কি এটা হয়, যদি উনি বলে যে এক্সপার্ট যে এই বিষয়ে পড়াশোনা করছে তার সাথে যদি কথা মেলে, মনে করতে হবে হ্যাঁ ঠিক আছে, কারণ আমরা এই ভুল তথ্যের ভিড়ে সঠিক তথ্য পেতে এগুলো মনে হয় সাহায্য করবে। এত বেশি তথ্য, যারা সঠিক তথ্যগুলো চায়, অনেকে বলে যে আমি কিভাবে বুঝবো যে আপনি সঠিক কথা বলছেন, আশা করি এই এই ক্যাটাগরিতে আপনি বুঝবেন। অনেক ধন্যবাদ যারা আমাদের সাথে ছিলেন, আমরা অনেকক্ষণ বকবক করলাম, যাই হোক আমরা তো টিপস দেই, কিন্তু টিপসগুলো যে দেই এগুলো বোঝার সুবিধার জন্য এই কথাগুলো বলা। যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে ফেলুন, আমাদের সাথে থাকুন, আল্লাহ হাফেজ।